বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ধর্ম হিসেবে ইসলামের প্রতি মানুষের গোটা পৃথিবীব্যাপী আকর্ষণ বাড়ছে, বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, এটি যেমন সত্যি, এর বিপরীতে একথাও সত্যি যে ইসলামের বিপরীতে এক ধরনের ঘৃণাও তৈরি হচ্ছে ইসলাম ধর্ম বা মুসলমানদের বিরুদ্ধে। এই ঘৃণা তৈরি হচ্ছে বা এটি তৈরি করানো হচ্ছে, সৃষ্টি করা হচ্ছে, এবং বুঝে হোক কিংবা না বুঝে হোক সেই ফাঁদে ইসলাম ধর্মাবলম্বীদের একটা অংশ পাও দিয়েছে। আজকের বিষয় এটি নয়, এ বিষয়ে নিয়ে আমরা অনেক কথা বলেছি। বাংলাদেশ মূলত মুসলিম প্রধান দেশ, দেশের সিংহভাগ মানুষ মুসলমান। আবার এই দেশটি যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সময় এর যে সংবিধান প্রণীত হয়েছে সেখানে রাষ্ট্রের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, যদিও ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কী সেটি নিয়ে নানা রকমের আলোচনা, নানা রকমের বিতর্ক জ্ঞানী গুণীজনদের মধ্যেই রয়েছেন। একটা পর্যায়ে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজিত হয়েছে, তারপরে অষ্টম সংশোধনীর মধ্য দিয়ে দেশে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে এক ধরনের ধর্মনিরপেক্ষতা এবং ইসলামের যে প্রভাব বা ধর্মের যে প্রভাব সংবিধানে সেটির মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে। মোটামুটিভাবে এই হচ্ছে রাষ্ট্রের একটা চরিত্র যেখানে অনেক ধরনের কন্ট্রাডিকশন রয়েছে। এবং সাম্প্রতিককালে দেশে, আমাদের দেশে বেশ কিছু ইসলামিক রাজনৈতিক দল এবং কিছু সামাজিক সংগঠন দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল, তার মধ্যে একটি দল জামায়াতে ইসলামী, মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা সেই ভূমিকার কারণে ইতিমধ্যেই তাদের নিবন্ধন বাতিল হয়েছে, তাদের শীর্ষ নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়েছেন অনেকে, অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, এখনও সেই বিচারিক প্রক্রিয়া চলছে। এই দলটি নিয়ে নানা রকমের সমালোচনা আছে এবং সেই এই মুহূর্তে এই দলটির তেমন কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষণীয় নয়, তবে সামাজিক সংগঠন হিসেবে যে ইসলামিক সংগঠনগুলো পরিচিত তাদের ক্রিয়াকর্ম গত কয়েক বছরে, বিশেষ করে 13, 14, 15 এই সময়টাতে এবং অতি সাম্প্রতিককালে বেশ সক্রিয়। তার মধ্যে শীর্ষ সংগঠন হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলামে বাংলাদেশের একটা সময়ের ঘটনা আমাদের সকলেরই জানা, যে তারা এক সময়ে ঢাকায় এসছে, লং মার্চ করে অবস্থান নিয়েছে, তারপরে সেই রাতেই তাদেরকে বিদায় নিতে হয়েছে সরকারি তৎপরতায়, কারণ সরকারের ভাষ্য হচ্ছে বড় কোনো বিপদ ঘটতে পারত। যাই হোক, হেফাজতের অবস্থান, সরকারের অবস্থান একটা সময় পরস্পর বিরোধী ছিল, পরে আমরা লক্ষ্য করলাম যে সরকার হেফাজত ইসলামের সঙ্গে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করবার চেষ্টা করছে। যদিও আওয়ামী লীগ সংগঠন হিসেবে এটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল হিসেবে দাবি করে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সমালোচক অভিযোগ করে থাকেন যে তারা বিভিন্ন সময়ে, এটি হয়তো রাজনৈতিক বাস্তবতা বা দেশের বাস্তবতা, যে ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে এক ধরনের আতাত করবার বা সম্পর্ক রক্ষা করে চলবার চেষ্টা করেন, যে কারণে একটা সময় তারা খেলাফত মজলিসের সঙ্গে একটি চুক্তিও করেছিল। যাই হোক, আমরা হেফাজতে ইসলাম নিয়ে কথা বলছিলাম, লক্ষ্য করা যাচ্ছে যে সাক্ষ্যতার মধ্য দিয়ে নানা রকমের অভিযোগ এসছে যে হেফাজতে ইসলামকে সরকার একদিকে নিপীড়ন নির্যাতন করছে, সেই অভিযোগ যেমন আছে অন্যান্য ইসলাম ধর্মাবলম্বীদের নিপীড়ন নির্যাতন করছে, আবার এই অভিযোগও পাল্টা অভিযোগ আছে যে হেফাজতকে কাছে টানবার জন্য সরকার অনেক রকমের সুযোগ সুবিধাও দিয়েছে, এবং হেফাজতের প্রভাব ক্রমশ এত বিস্তৃত হচ্ছে যে সাম্প্রতিককালে পাঠ্যপুস্তকে, প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে বা মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে তাদের একটা বড় প্রভাব, তাদের দাবি দেওয়া অনেক বেশি সংযোজিত হয়েছে, যেটিকে নিয়ে প্রগতিশীলরা অনেক বেশি ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, বা আওয়ামী লীগের যারা সমর্থক হিসেবে তাদের পেরিফেরিতে আছেন তারা সরকারের এবং দলের সমালোচনা করছেন, যদিও দলের সঙ্গে তাদের তেমন কোনো দূরত্ব তৈরি হয়নি। এবং সাম্প্রতিককালে আরও লক্ষ্য করা গেছে যেটি, সেটি হচ্ছে যে কওমি মাদ্রাসা, সেগুলোর স্বীকৃতি, তার কারিকুলাম, এগুলি নিয়ে দীর্ঘকাল ধরে কথাবার্তা হচ্ছে, এখন কওমি মাদ্রাসা যারা শিক্ষিত হচ্ছেন তাদের এবং সাধারণ শিক্ষা যারা শিক্ষিত হচ্ছেন তাদের সার্টিফিকেটের সমমান, সেটি নিয়েও সরকারের একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে নানা রকমের সমালোচনা তৈরি হয়েছে, এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে এটি গ্রিক ভাস্কর্যর স্থাপনা নিয়ে হেফাজত
আগামী 5ই মেতে দাবি জানিয়েছিলেন যে তারা ঢাকায় আগের মতোই আবার আসবেন। আমরা অবশ্য পরিকল্পনা করে রেখেছিলাম এখানে যারা অতিথি আছেন তাদের নিয়ে সেই 5ই মের আগে বসবো, কিন্তু তার আগেই দেশের সরকার প্রধানের মোটামুটিভাবে ব্যক্তিগত তৎপরতার সিদ্ধান্তে যেটি বোঝা গেছে যে ওই ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে ফেলতে হচ্ছে বা একটা অন্য রূপ দিতে হচ্ছে, এবং এই ভাস্কর্য নিয়ে অনেক রকমের কথা হয়েছে যে গ্রিক ভাস্কর্য কি মূর্তি, মূর্তি আর ভাস্কর্য কি এক, এই ভাস্কর্য যদি ভাঙতে হয় তাহলে তো বাংলাদেশে বহু বহু ভাস্কর্য রয়েছে, বহু গুণী জ্ঞানী মানুষের সম্মানিত ব্যক্তির ভাস্কর্য রয়েছে, বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পর্কিত মানুষের ভাস্কর্য রয়েছে, সেগুলো কি ভাঙতে হবে, এই প্রশ্ন কেউ কেউ তুলতে শুরু করেছেন। এবং আসলে মূর্তি পূজা ভাস্কর্য এগুলো কি পূজা মানুষ করে, আমরা যে ছবি এখন বিভিন্ন জায়গায় টানাই সেগুলো কি আসলে পূজা করবার জন্যে এমনি, এসব নানা রকমের প্রশ্ন আছে। আমি আমার ধর্মজ্ঞান সব বিষয়ে জ্ঞান কম, ধর্মজ্ঞান আরও কম, আমি খুব বেশি কথা বলতে চাই না, আমার অতিথি যারা তারা যথেষ্ট 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 পরিমাণে জ্ঞানী, চলুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই, কথা বলবো আমরা মূলত এইসব বিষয় নিয়ে, সময় কম এবং তিনজনই যথেষ্ট বাকপটু, কথাবার্তায় তাদের জ্ঞানও যথেষ্ট এবং কথা বলতেও পারেন, আমি আশা করবো তারা প্রত্যেকে অল্প অল্প করে আমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যে প্রশ্নগুলো আমার নয় আসলে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন তাদের। আমার বায় বসে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি কেন, এরকম তো অনেক সংসদ সদস্য রয়েছেন, সাবেকও আছেন, আমরা লক্ষ্য করছি যে তিনি দীর্ঘকাল ধরে তার কথাবার্তায় তার লেখালেখির মধ্যে ধর্ম এটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ধর্ম সম্পর্কে তিনি কিছুটা জ্ঞান রাখেন এবং সেগুলো তার লেখালেখি বা বক্তব্য বক্তৃতা বিবৃতিতে পাওয়া যায়। আমার যিনি ডানে বসে রয়েছেন তিনি আইনের মানুষ, আমরা বিচার বিভাগের প্রসঙ্গ একটু আগেই টানলাম, এক সময়কার জেলা জজ, বর্তমানে তিনি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন, এবং তার পরে যিনি টেবিলের একেবারে ডান প্রান্তে বসে রয়েছেন যে সংগঠনটির নাম আমি আমার সূচনা বক্তব্যে সবচেয়ে বেশিবার উচ্চারণ করেছি, হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের তিনি যুগ্ম মহাসচিব এবং ইসলামী ঐক্য জোটের তিনি মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আপনাদের তিনজনকে স্বাগত স্টুডিওতে এবং মুফতি ফাজিল আপনাকে বিশেষভাবে স্বাগত যে আপনি প্রথম এসেছেন আমার অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি সরাসরি প্রশ্নে চলে যাই, মিস্টার গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের বলছেন যে ভাস্কর্য রাখা বা সরানোর দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্টের, সরকারের এখানে কোনো কিছু করবার নেই এবং সরকার এখানে কোনো পক্ষ নয়, এবং এসব বক্তব্যে 14 দলের যারা শরিক মানে আওয়ামী লীগের যারা শরিক তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন, এবং সরকারের সঙ্গে হেফাজতের ঘনিষ্ঠতা বাড়ছে সে কথা আমি আগেও বলেছি, আমরা সাম্প্রতিককালে কোনো কোনো পত্রিকা প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতৃবৃন্দের যে ছবি সেগুলো দেখাবার চেষ্টা করেছেন, সেই ছবির মধ্য দিয়ে নানানজন মানে ছবি অনেক সময় কথা বলে নানান কথা বলে সেরকম তারা তাদের মতো করে বোঝাবার চেষ্টা করেছেন, তো বিষয়গুলো নিয়ে আপনার ব্যাখ্যা কি একটু ছোট করে আমরা যদি আপনার কাছে কি প্রথমে শুনি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে মূর্তিটি স্থাপিত হয়েছে এটি নিয়ে সাম্প্রতিককালে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, ধর্ম ব্যবস্থা এবং মানুষের মন এবং মননশীলতায়। প্রথম কথা হলো যে আমাদের স্বাভাবিক ধর্ম বিশ্বাস হলো একেবারে সাদামাটা ধর্মবিশ্বাস হলো যে ইসলামে মূর্তি পূজা নিষিদ্ধ, মূর্তি রাখা নিষিদ্ধ, মূর্তি তৈরি করা নিষিদ্ধ এবং কোনো অবস্থাতেই মূর্তিকে প্রণোদনা দেওয়া একেবারে নিষিদ্ধ, এটা শিরক, এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না। তো এই অর্থে যারা বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মুসলমান তারা মনে করে যে যেহেতু দেশের 90% মুসলমান, আমাদের দেশ আমাদের যা কিছু আছে এখানে আমাদের ধর্মটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রাধান্য পাবে, তো সেখানে সুপ্রিম কোর্টের মতো একটি পবিত্র জায়গা যার পাশে জাতীয় মসজিদ ঈদগাহ রয়েছে এবং ঈদগাহের পাশে আবার একজন বিখ্যাত ওলি আল্লাহ কিতাদুরস্ত আলেম যিনি ছিলেন সেই তার মাজার রয়েছে, তো সেখানে এরকম একটা মূর্তির স্থাপন সাধারণ ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, এটা সত্য কথা, এটা বাস্তব অবস্থা। কিন্তু তার সাথে বাস্তব অবস্থা হলো যারা এই মূর্তিটি স্থাপন করেছেন তারা কিন্তু অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্ট এই কাজটা করেছেন, তারা চিন্তা ভাবনা করেননি যে এটা নিয়ে এত কিছু একটা সিন ক্রিয়েট হতে পারে। এর কারণটা হলো এই যে ইসলামের আপনি যাই থাকুক না কেন আমাদের কোর্ট কাছারি কিন্তু চলছে ভিন্ন লতে, ইংলিশ লতে, রোমান লতে,
আমাদের ল্যাটিন লতে গ্রিক লতে আমাদের কোর্ট কাছারি চলছে এবং সেখানে ইসলামিক কিছু ল আছে সেটা আলাদা একটা বিষয়। এর বাইরে কোর্টের যে আইন কানুন, কোর্টের যে ট্রেডিশন, কোর্টের যে যা কিছু আছে তাও কিন্তু সম্পূর্ণ বিদেশে। যেমন বিচারকরা কালো গাউন পরেন, উকিলরা কালো গাউন পরেন, মাই লর্ড বলেন, মাথা নুয়ে তারপর দেখেন। এই যে চিরাচরিত কালচারগুলো, এগুলো কিন্তু ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি বাটিটা চলে আসছে এবং এটা নিয়ে কখনো হুজুরা বা কেউ কখনো বাধা দেয়নি বা কোনো বক্তব্য দেয়নি। এটা আমাদের সাথে হাজার বছরের ঐতিহ্যে এই জিনিসটা চলে আসছে। তো সেই বোধ এবং বুদ্ধি থেকেই সুপ্রিম কোর্টে যারা এই মূর্তিটা স্থাপন করেছেন তারা গুড ট্রাস্ট এবং গুড ফেইথে কাজটা করেছেন। কিন্তু এটা নিয়ে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে উভয় পক্ষ, অর্থাৎ দেখা যাচ্ছে যে হেফাজত ইসলামী থেকে শুরু করে অন্যান্য ইসলামিক দলগুলো এই বিষয়টা নিয়ে যদি প্রতিবাদ না করে তাহলে তাদের রাজনীতি থাকে না। কেন তারা বলে যে এরকম একটা মূর্তি হয়ে গেলে তোমরা করোটা কি, সাধারণ জনগণ তাদেরকে বলবে তোমাদের তো ইউ ডোন্ট হ্যাভ এনি ভয়েস। হেফাজত ইসলাম কি রাজনৈতিক সংগঠন? না, রাজনৈতিক সংগঠন না, বাট তারা যে কোনো কারণে একটা বিশেষ সম্প্রদায়ের মুখপাত্র হয়ে গেছে। এখন তারা একটা বিরাট কমিউনিটিকে লিড করছে, তারা রাজনৈতিক বলুন আর অরাজনৈতিক বলুন, ধীরে ধীরে তারা রাজনৈতিক হয়ে উঠছে। না, আমরা ওইদিকে আমি যাচ্ছি না, কিন্তু হেফাজতের সাথে লক্ষ লক্ষ নয় প্রায় কোটি মানুষের বিশ্বাস আছে, সমর্থন আছে। ফলে এই মানুষগুলোর কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে যে আপনারা যদি এরকম একটা ইমান একিনের বিষয় আছে সাধারণ মানুষের, সেটি নিয়ে জবান না খুলেন তাহলে এত আপনাদের কিসের নেতৃত্ব দেন? ফলে তারা ওই স্বার্থেই কিন্তু একটা হার্ডল্যান্ডে গিয়েছে। কিন্তু হার্ডল্যান্ডে যাওয়ার পরে টোটাল পরিস্থিতিটা উভয় পক্ষের জন্য অস্বস্তি হয়ে গেছে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার যে বুদ্ধি দ্বারা, প্রজ্ঞা দ্বারা টোটাল বিষয়টাকে একেবারে পানির মতো সহজ সরল করে দিয়েছেন। তিনি যখন শেফাজতের সাথে মিটিংয়ে সাধারণভাবে বললেন, এটা কিন্তু কোনো আইনগতভাবে অন্য কোনো ব্যাপার না, উনি বললেন যে আমার কিন্তু মূর্তিটা পছন্দ হয়নি। তো এখন যে কোনো একটা মানুষের একটা মূর্তি পছন্দ হতে পারে নাও হতে পারে, তো উনি বললেন যে এটা পছন্দ হয়নি। দেন উনি আরেকটা প্রশ্ন করলেন যে এটা তো গ্রিক মূর্তি, তো গ্রিক যে মূর্তি থেমেসিস একটা নারী, ওই দেশে তো কখনো শাড়ি পরতো না, এটা উনি শাড়ি পরানো হয়েছে কেন তাকে? তো এটা দুটো বক্তব্য দ্বারা টোটাল পরিস্থিতিটাকে এমন সহজ করে দিয়েছেন। তারপর উনি বলেছেন ঠিক আছে, এটা নিয়ে আমার প্রতি ট্রাস্ট রাখুন, আমি বিষয়টা নিয়ে প্রধান বিচারপতি যিনি আছেন তার সাথে আলাপ করব এবং আপনি অসুবিধা হবে না। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীর এই যে দায়িত্ব গ্রহণ, এই যে স্বাভাবিক একটা আচরণ, তার রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রস্তুতপূর্ণ মতিত্বের কারণে একটা অস্বস্তিকর পরিবেশ একেবারে সহজ হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে উনি, আমি পত্রিকায় দেখলাম, মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছেন এবং সুপ্রিম কোর্টের যারা রেজিস্টার কর্তা ব্যক্তি আছেন তারাও খুব দ্রুত এই বিষয়টাকে কীভাবে নিষ্পত্তি করা যায়, ওখান থেকে সরিয়ে ফেলা যায় অথবা ওখানে ঢেকে দেওয়া যায় বা কী করা যায়, এই বিষয়ে তারা আসলে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ফলে আমি মনে করছি যে মূর্তি নিয়ে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে ইটস নাও ইজ পাস্ট, এটা নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না, এটা একটা অতীত ঘটনা এবং এটা সুন্দর একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। মিস্টার ডিরেক্টর জেনারেল, লেডি জাস্টিস নামে খ্যাত গ্রিক দেবী থেমিসের যে ভাস্কর্য অপসারণ বিষয় নিয়ে এখন তুমুল বিতর্ক চলছে দেশ জুড়ে, তো এই অবস্থায় ভাস্কর্য বা মূর্তির যে পার্থক্য এটি গুলিয়ে যাচ্ছে কিনা আমি শুরুতেই উল্লেখ করেছিলাম, এবং 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 এই যে ভবিষ্যতে মূর্তির নামে সব ভাস্কর্য সরানোর দাবি উঠতে পারে কিনা, এখানে মুফতি ফয়জুল্লাহ সাহেব আছেন, ওনাদের পক্ষ থেকে সেটিও আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি কি মনে করেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ ভারত এবং আরও নিকটে যে পশ্চিমবঙ্গ, তার যে রাজধানী কলকাতা, পশ্চিমবঙ্গের যে মূল শহর কলকাতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য আছে সেটি সরানোর দাবি উঠেছে। আলহামদুলিল্লাহ, আপনি প্রথমে আমাকে বলছেন আমি বিচার বিভাগের কর্মকর্তা, আসলে বিচার বিভাগের কর্মকর্তা ছিলাম, আমি ছিলেন 69 বছর চাকরি জীবন শেষ করে এখন আমি এলপিআরে আছি। তবে সরকারি চুক্তিভিত্তিক ইসলামী ফাউন্ডেশনের ডিজি হিসেবে আছি, তাই আমি বিচারক হিসেবে বিচার বিভাগে আলোচনা সমালোচনা করছি না। তবে একজন আইনের ছাত্র হিসেবে আমি বলবো, এদেশের নাগরিক হিসাবে রাষ্ট্রের তিনটি অঙ্গের একটা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যাই কিছু হবে আইনের অধীনে, তো বাংলাদেশের সংবিধানের কোথাও এই ধরনের মূর্তি থাকার বিষয়ে তার প্রিম্বল থেকে সে কোনো ধারাতে নাই এবং অতীতও ছিল না। এটা হয়তোবা কারো সৌন্দর্যের, কারো দৃষ্টির কারণে সেটা হয়তোবা বুঝে ওনারা এটা স্থাপন করেছে। তো এটার সাথে মানে সংবিধানে
থাকবেও নাই না থাকবেও নাই, কিছুই সংবিধান এটা নাই, উল্লেখ নাই। আর আরেকটা কথা, সংবিধানে সব থাকেও না, না সংবিধানে না থাকলো, সংবিধানে প্রেম বল এবং তার আইনের সাথে সম্পর্কযুক্ত সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্টের গেট সবকিছুর সাথে দাঁড়িপাল্লার সাথে যে সংবিধানের সুপ্রিম কোর্টের একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের দেশটা কিন্তু রাজতন্ত্র না, যে রাজতন্ত্রে হলো রাজাই করবেন বিচার আবার শাসন, কিন্তু আমাদের কিন্তু একজনে করেন বিচার আর বিচারটা কার্যকরী করেন আরেকজনে, সেটা পুলিশ বলেন বা ইত্যাদি প্রশাসন। কিন্তু এখানে যে মূর্তিটা, এটার এক হাতে তলোয়ার আর এক হাতে হলো দাঁড়িপাল্লা, তা এটা কিন্তু আমাদের সংবিধান এবং আমাদের যে রাষ্ট্রের যে তিনটা অঙ্গের যে পৃথক করা, এই তিনটা অঙ্গের দুটো অঙ্গকে একসাথে আনার সংবিধানের স্পিরিট নাই। তা এটা হয়তো বা কেউ ব্যক্তিগত একটা ইচ্ছা বা সৌন্দর্যের থেকে করেছেন, তা এটা যেহেতু রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ বলেছেন, তিনি সংবিধান তো এর মধ্যে ভারসাম্যও থাকবে, তিনটা আলাদা আলাদা ভাবে কাজ করবে আবার একসঙ্গেও কাজ করবে। আমি সেই জন্যই বলছি যে এটাকে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে সংবিধানের আলোকে এটা হয় নাই, এটা আমি মনে করি। কিন্তু আপনি আপনি কি সংবিধান বিরোধী বলছেন নাকি? আমি বলছি আমি সংবিধান আমি যতটুকু, যেমন আমার কাছে জাতীয় ফুল শাপলা, জাতীয় ফল কাঁঠাল, এগুলো কিন্তু সংবিধানে না থাকলেও কিন্তু রাষ্ট্রীয় আচারে এগুলা কিন্তু একটা জাতীয় প্রতীক হিসেবে সিদ্ধান্ত করে নিয়েছে। কিন্তু রাষ্ট্রের যারা আইন করেন এর মধ্যে কিছুতে এটা নাই, তাই সেই। আর ওপর থেকে আমি প্রথমে বলছি যে এক হাতে তলোয়ার আরেক হাতে দাঁড়িপাল্লা, এটা আমাদের সংবিধান বা রাষ্ট্রের তিন অঙ্গের কোনো রূপ নাই। আর এখন যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু এইটার ব্যাপারে তিনিও ই করেছেন যে একটা মত দিয়েছেন, আর এখন এটাকে রাষ্ট্রের সেভাবে এটাকে একটা সিদ্ধান্ত বোধ হয়তো বা হয়ে যাবে, তো এইটাকে নিয়ে মাঠ ঘোলা করার যে আপনার মাধ্যমে যে নতুন আর একটা চিন্তা চেতনা আমাদেরকে বসায়, এটা বোধহয় ঠিক হচ্ছে। আমি তো পরিষ্কার করবার জন্য এই যে আপনি বলতে শুনেন, পরিষ্কার তার মধ্যে কোনো কনফিউশন থাকে বলে না যে গাধা পানি ঘোলা করে খা, আমি মনে হচ্ছে যে এই দিক থেকে বোধহয় আমাদের সতর্ক থাকা, দেশটাকে সুন্দর স্থিতিশীল রাখার জন্য মানুষ মাত্র ভুল করে, আমিও মানুষ আমিও ভুল করি, এটা হয়তো বা কারো সৌন্দর্যের দৃষ্টিতে এটা পড়ছে আমার চোখে যেটা সুন্দর ওনার দৃষ্টিতে হবে। কিন্তু মিস্টার ডিজি আপনি কি মনে করেন না যত বেশি আলোচনা হবে তত সবকিছু পরিষ্কার হবে? পরিষ্কার হবে, কিন্তু পরিষ্কার করতে যে যদি আবার ওই পানি ঘোলা করি তাহলে কিন্তু আবার যাই হোক, সেটি আবার অন্য, সেটি আবার গণতন্ত্রের বিতর্ক, সেই বিতর্ক আমরা না গিয়ে আমি সরাসরি এখন তো এটাকে সর্বোচ্চ পর্যায়ের একটা একটা কথোপকথন চলছে, এটা আমি তো প্রথমে বললাম যে আমার দেশের আইন বিচার ব্যবস্থা ইত্যাদির সাথে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ প্রধান বিচারালয়ের প্রাঙ্গনে কেন মূর্তি থাকবে, এটি আপনাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, জাতীয় ঈদগাহের সামনে এটি কেন এটি হয়েছে সেটি আপনারা মেনে নিতে রাজি নন, কিন্তু আমরা জানি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানব এবং বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে, এবং ইরানের আদালতে বিশেষ করে আমি উল্লেখ করতে পারি যে লেডি জাস্টিসের ভাস্কর্য রয়েছে। সো এ বিষয়ে আপনার বক্তব্য কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে। তো আমি বিষয়টাকে কয়েকভাবে একটু ভাগ করতে চাইব। একটা বিষয়, আপনি যে কথাগুলি বললেন নিশ্চয়ই এগুলি আমাদেরই বক্তব্য, এটা হচ্ছে ধর্মীয় চেতনা, ধর্মীয় দর্শন, ধর্মীয় মূল্যবোধের বিষয়। আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় একটা বিষয় আছে, রাষ্ট্রীয় কাঠামোর বিষয় আছে, রাষ্ট্রীয় সংস্কৃতির দেশজ অবস্থানের একটা বিষয় আছে। তো আমি প্রথমেই আমাদের দেশীয় রাষ্ট্রীয় বিষয়টাকে সামনে আনতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে তথাকথিত ন্যায় বিচারের প্রতীক হিসাবে থেমিস দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। আমাদের ওই মূর্তি সম্পর্কে কোনো আপত্তি নেই,
ওই মূর্তির অবস্থান নিয়ে কোনো আপত্তি নেই, যে মূর্তি তাদের মন্দিরে থাকে এবং তাদের উপাসনার জন্য থাকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের জন্য। মূর্তি এবং ভাস্কর্য, এই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম, আমি মানে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। আমাদের 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 যে বাংলা বাংলা একাডেমি, বাংলা একাডেমি থেকে যে সংসদ অভিধান আছে এবং ইন্ডিয়ান যতগুলি অভিধান আছে সবগুলি আমরা ঘেঁটে দেখেছি এবং যাচাই করে দেখেছি যে সবগুলি অভিধানের মধ্যে এই কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে, ভাস্কর্য মানই হচ্ছে মূর্তি। এই জন্য আমি মূর্তি শব্দটি ব্যবহার করছি, আপনিও দরকার হলে যাচাই করে দেখতে পারেন। তো আমি যে কথাটা বলতে চাইছি, আমি একটু মনে হয় দ্রুতই বলতে হবে, আমি আস্তে আস্তেই শুরু করছিলাম, তো দ্রুত না বললে আপনার সময়ও পাবেন না, অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে। তো এখানে যেটা করা হয়েছে যে ওই মূর্তি সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়, মুসলমান আপত্তি করে না যে মূর্তিগুলি তাদের মন্দিরের মধ্যে থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ওই মূর্তিগুলিকে উপাসনা করে পূজা করে। এবং আমরা মনে করি ইসলাম যেহেতু উদার নৈতিক মধ্যপন্থী ধর্ম, অতএব আমরা তাদেরকে নিশ্চয়তা দেই যে তোমরা তোমাদের ধর্ম পালন করবে। কিন্তু যখন মূর্তিকে আমাদের সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয় এবং এটাকে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে এটা মিশিয়ে ফেলার, গুলিয়ে ফেলার চেষ্টা করা হয়, তখন জায়গাটার মধ্যে আমাদের আমাদের আপত্তি আছে। এখানে যেটা করা হয়েছে সুপ্রিম কোর্টের মধ্যে যে মূর্তিটাকে সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যকে কলঙ্কিত করার এবং বিকৃত করার চেষ্টা করা হয়েছে। আপনি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে আমাদের দেশের মধ্যে ন্যায় বিচারের কোনো প্রতীক নেই, আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার নেই, আমাদের দেশের কোনো ন্যায় বিচারের ইতিহাস নেই। অতএব প্রথমত আপত্তি এই জায়গায়, দ্বিতীয়ত আপত্তি হচ্ছে এই জায়গায় যে আমাদের দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নেই। এখানে যেটা করা হয়েছে যে একটি নির্দিষ্ট অথবা গুটি কয় 1, 2, 3, 4 এই ধরনের কিছু মানুষ মূর্তির পূজা করে, মূর্তির উপাসনা করে, মূর্তিকে তাদের অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে, আমাদের আপত্তি নেই, তারা করুক। কিন্তু এখানে যেটা করা হয়েছে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে অন্য একটি সম্প্রদায়ের মূর্তিকে স্থাপন করার মাধ্যমে। আমরা চেয়েছি যে এখানে এটা অসাম্প্রদায়িক একটা প্রতীক থাক যেটা ওখানে বিরাজমান ছিল, এখানে নিরপেক্ষ একটা অবস্থান থাক সুপ্রিম কোর্টের, যেটা তাদের থাকা উচিত। আর তৃতীয়ত যে বিষয়টি আমরা এখানে খুব ভালোভাবে দেখেছি সেটা হচ্ছে যে প্রত্যেক দেশের জন্য একটা উপযোগিতার একটা বিষয় থাকে। আমাদের দেশের জন্য কিছু কিছু জিনিস উপযোগী উপযুক্ত, সেটা কিন্তু অমুসলিম ধর্ম প্রধান দেশের মধ্যে উপযোগী নাও হতে পারে, উপযুক্ত নাও হতে পারে। আবার অন্য কোনো অমুসলিম কান্ট্রিতে যেটা অনুপযুক্ত সেটা আমার দেশের মধ্যে, মুসলিম প্রধান দেশগুলির মধ্যে সেটা উপযুক্ত হতে পারে। এখানে কি করা হয়েছে, জাতীয় ঈদগাহকে সামনে রেখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অনুপযুক্ত একটা জায়গায় যেখানে মন্দির অথবা মূর্তি, মন্দিরের কথা বলছি না, মূর্তি স্থাপনার কোনো সুযোগ নেই, সেখানে একটি মূর্তি স্থাপন করা হয়েছে। চতুর্থত যেটা করা হয়েছে বাংলাদেশের মধ্যে, আমি ইসলামের দিকটা পরে বলছি, বাংলাদেশের আমাদের আমি সংক্ষেপে বলছি যে সব কিছুকে একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা হয় যে এটা গণতান্ত্রিক অধিকার, গণমানুষের অধিকার, গণতন্ত্রের কথা। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা কিন্তু মূর্তি পূজা করে না, মূর্তির কাছে নমনম অথবা তাকে উপাসনা করার কোনো সুযোগ তাদের নেই, কোনো মুসলমানের নেই, অতএব তারা এটা করে না। তো কোনো মানুষ যেহেতু মূর্তির পক্ষে হয় না, 92% মুসলমান, অতএব 92% মুসলমান কখনো মূর্তি স্থাপন করুক সেটাকে চাইতে পারে না, চাওয়ার কোনো সুযোগ নেই। অতএব আমি মনে করি এটি গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছে। কিন্তু ওই যে এইটা চারটি বিষয় আমি প্রথমত উপস্থাপন করলাম, আপনি বললেন, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেগুলো মুসলিম কান্ট্রি, ওই বিষয়টা আমি, এই বিষয়টা ক্লিয়ার না হলে আমি ইরানের কথা আমি উল্লেখ করেছি যে ইরানের আদালতে অলরেডি এই থেমিসের ভাষ্য দিয়ে রয়েছে। আমি আমি আগেও বলেছি দুনিয়া সমগ্র পৃথিবীর সব জায়গায় যদি মূর্তি মূর্তিকে উপাসনা মানে উপাসনা করা হয়, পূজা করা হয়, কিন্তু কোন মুসলমান এর জন্য সেটা কোনোদিন বৈধ হতে পারে না কোন দেশের মধ্যে থাকলেও। দ্বিতীয় একটা কথা আছে, দ্বিতীয় একটা কথা হচ্ছে যে কোন জায়গার মধ্যে, আমার আমার কাছে এটা প্রমাণিত সত্য নয় যে মুসলিম কান্ট্রিগুলিতে থেমিস দেবীর মূর্তি আছে,
আমি ইরানের কথা বলেছি, ইরানে আছে অনেক স্মার্ট বলেছেন। শুধু আমি একটি বিষয় আপনার সঙ্গে বাংলা একাডেমির অভিধান আপনি সংসদের কথা বলছেন, সংসদ বাংলা বাংলা একাডেমি না, সংসদ হলো কলকাতার আর কি, সংসদ বাংলা একাডেমির যে আমাদের যে অভিধান যেটা করেছে, অভিধান যেটা আছে ওইটার মধ্যে আমি বাংলা একাডেমি বা সংসদ জানি না তাদের, আমি আমার সংসদে আমি দেখেছি, আমি চেক করি সংসদে থাকলে সেটি যে সর্বজন রাজ্য বা সর্বজনীন হবে সেটি নাও হতে পারে, কিন্তু মূর্তি মূর্তি কারণ তাহলে আমাদের অনেক আরো অনেক ডিকশনারি দেখতে হবে। আমি আজবার আপনার কাছে বিস্তারিত শুনবার জন্য মিস্টার রনি গোলাম মাওলা রনি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা থেমিস দেবীর মূর্তি, এটা আমাদের দেশের সাথে যায় না, দেশের জন্য এটা উপযুক্ত নয়, এখানে শাড়ি পরিয়ে তাকে অশ্লীল ভাবে যেভাবে উপস্থাপন করা হয়েছে এটা আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি এবং আদর্শের সাথে অত্যন্ত চরম ভাবে আঘাত করা হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করা হয়েছে। শামীম ভাই যেটা বলেছে তলোয়ারটাও ঠিক হয়, মানে প্রধানমন্ত্রী তো শাড়ি পরিয়ে দেওয়ার কথা বলেছেন, আমার এখানে এসে এক আইনজীবী বলেছিলেন, আমি শিওর যে অন এয়ার অফ এয়ার বলেছেন যে বোরকা পরিয়ে দেওয়া যায় কিনা, তো সেটি আমার প্রশ্ন নয়। আপনার কাছে আওয়ামী লীগের একজন নেতা কর্মী হিসেবে প্রাক্তন সংসদ হিসেবে প্রশ্ন যে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে ইসলামী দলগুলোর কদর বাড়ছে কি না, এবং সামনে নির্বাচন হবার কথা হতেই হবে সংবিধান অনুযায়ী, নির্বাচনের ধরন ধারণ যাই হোক না কেন সেটিও আমার প্রসঙ্গ নয়, তো আওয়ামী লীগ কি ভাবছে যে শুধুমাত্র তার যে বামপন্থী মিত্র আছে তাদের ভোট যথেষ্ট হবে না এবার, সো ওনাদেরকে বা ওনাদের মতো যারা আছে তাদেরকে দরকার হবে? ব্যক্তিগতভাবে আমি তো আওয়ামী লীগের আসলে নীতি নির্ধারণী পর্যায়ে কোনো নেতা নই। আপনি আপনি কি মনে করেন, আপনি তো লেখালেখি কেউ করেন আওয়ামী লীগ নিয়ে, কিন্তু আমার নিজের নিজের ব্যক্তিগত বিশ্লেষণে যেটা মনে হয় যে আওয়ামী লীগ তার প্রথম থেকেই এ দেশের মানুষের যে ধর্মীয় অনুভূতি তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কাজেই ইসলামপন্থী দলগুলো সঙ্গে আওয়ামী লীগের কোনো নীতিগত বিরোধ নেই। এখানে জামায়াত ইসলামী থেকে অন্যান্য দলগুলোর সাথে মূলত বিরোধটা হলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। আওয়ামী লীগ যেটাকে ফান্ডামেন্টাল মনে করে যে সমস্ত দল, সেটা ইসলামিক হোক বা অন ইসলামিক হোক বা সাম্প্রদায়িক হোক, যারা মুক্তিযুদ্ধকে সরাসরি বিরোধিতা করে তাদের সঙ্গে ইসলাম আওয়ামী লীগের কোনো ঐক্য হতে পারে না। এই ফান্ডামেন্টাল জায়গার পরে গিয়ে তারা কী করছে, তারা চিন্তা করছে যে মানুষের আবেগ অনুভূতির সমর্থন কোন কোন দলের ক্ষেত্রে আছে। তো যে দেশে শতকরা 92 জন মুসলমান এবং সেখানে ইসলামপন্থী দলগুলো যে কোনো কারণই হোক না কেন, তাদের ভোটের রাজনীতিতে হোক বা মানুষের সমর্থনের ক্ষেত্রে হোক, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেখানে আওয়ামী লীগ এখানে রাজনীতি করতে এসছে। এখানে আওয়ামী লীগের দুটো ব্যাপার আছে, জনকল্যাণ করা, রাজনীতি করা এবং ইলেকশন করা। তো ইলেকশন করতে গিয়ে তারকে চিন্তা করতে হবে যে যে কৌশলগতভাবে তার প্রতিপক্ষ যে কাজটি করেছে সেই প্রতিপক্ষকে পরাজিত করার জন্য তার কী কী উপসর্গগুলো দরকার। এখন ধরুন যে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি, বিএনপি জামায়াতে ইসলাম থেকে শুরু করে কিছু কিছু ইসলামিক দলগুলোকে নিয়ে একটা মোর্চা করার চেষ্টা করছে, সেখানে আওয়ামী লীগ যদি সেই বাস্তবতাকে মেনে নিয়ে বিএনপির সাথে যেতে পারে না, বিএনপির সঙ্গে মিল খায় না, এইরকম ইসলামিক দলগুলোকে কাছে ডেকে নেয়, এর মধ্যে আমি মন্দ কিছু দেখি না, এর মধ্যে আমি কোনো অরাজনৈতিক কিছু দেখি না এবং এর মধ্যে আমি অমঙ্গলের কিছু দেখি না, তা সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন যে হেফাজত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একটা সহনশীল সমঝোতামূলক বন্ধুত্ব যদি থাকে তাহলে সেটা ভোটের রাজনীতি, সরকার পরিচালনা করার ক্ষেত্রে, জনসমর্থন আদায় করার ক্ষেত্রে এবং জনগণের যে আবেগ এবং অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতে একটা ইফেক্টিভ মিন্স হিসেবে কাজ করবে। কাজেই সরকার সেই জিনিসটা চিন্তাভাবনা করি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকার যুগপৎভাবে ইসলামিক দলগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করার উদ্যোগ নিয়েছে এবং এটা আপনি জানেন যে এর আগেও একাধিকবার সরকার করেছে, অর্থাৎ যখন ইতিপূর্বে আওয়ামী লীগ যখন খেলাফত মজলিসের সাথে চুক্তি করেছিল। আর আরেকটা ব্যাপার হলো যে বিএনপির এবং আওয়ামী লীগের মধ্যে একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। ফান্ডামেন্টাল হলো আওয়ামী লীগে যারা আছেন তারা কিন্তু প্র্যাকটিসিং মুসলিম, তারা বঙ্গবন্ধু বলেন, জননেত্রী শেখ হাসিনা বলেন, মানে আমাদের দলে যারা সংসদ সদস্য আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনি মসজিদে গিয়ে দেখবেন যে এরা মুসল্লি, মুমিন এবং মুত্তাকি, তারা নিয়মিত মসজিদে যান এবং তারা ধর্মটাকে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে ব্যবহার করেন অ্যাজ এ আদর্শ হিসাবে। কিন্তু সেটা আপনি একটি এক দুইজন ব্যক্তির ক্ষেত্রে বলতে পারবেন, দলগতভাবে আমি অ্যাজ এ আমি আমি একটা ডাটা হিসেবে বলছি, আপনি যদি আওয়ামী লীগের 100 জন নেতাকে ধরেন, আপনি যতজন মুসল্লি পাবেন মসজিদে গমনকারী পাবেন, আপনি বিএনপির অতজন নেতাকে মসজিদে গমনকারী পাবেন না। আই ক্যান রাইট ইট ডাউন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি সংসদ সদস্যদের মধ্যে সেভাবে দেখেছি, আপনার কাছ থেকে ডাটা জানলাম আমরা। এই গেল একটা বিষয়। তো আওয়ামী লীগ ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে পালন করে এবং ধর্মকে শ্রদ্ধা করে,
কিন্তু আওয়ামী লীগ কিন্তু ধর্মকে নিয়ে কখনো রাজনীতি করেছে এরকম কোন নজির আমি অন্তত দেখিনি। কিন্তু বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, আমি নাম বলবো না, যারা ব্যক্তিগতভাবে ধর্মকর্ম পালন করেন না কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করেন। যেমন আমি মনে করি সংবিধানে যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা এটা ইটস ওয়ান সর্ট অফ হিপোক্রেসি, বিশাল একটা হিপোক্রেসি। এটা আওয়ামী লীগ করেনি, কিন্তু এটা এমন একটা জায়গাতে করে ছেড়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের সেটা মান্য করা ছাড়া কাছে কোনো উপায় নেই। এখন রাজনৈতিক দলগুলো কিনে যায় ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলো যে খেলাধুলা করছে সেই খেলাধুলার মাঠে আমার প্রতিপক্ষ যেভাবে আমার সাথে আক্রমণ করতে আসবে, আমি যদি সমপর্যায়ে শক্তি সঞ্চয় না করে তাকে আক্রমণ করার শক্তি অর্জন না করে তাতে আমি পরাজিত হয়ে যাবো। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে একটা যুদ্ধ মনে করে, আগামী নির্বাচনটিকে একটা প্রতিযোগিতার মাঠ মনে করে, এবং বর্তমান যে রাজনৈতিক অবস্থা আছে সেই রাজনৈতিক অবস্থা যে কোনো মুহূর্তে তার প্রতিকূলে যেতে পারে। তো সেখানে যাতে সে তার মিত্রদেরকে নিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারে রাজনৈতিকভাবে, এই জন্য যে শক্তিটা দরকার সেই শক্তি সঞ্চয়ের জন্য তার যা যা করা দরকার সেই কাজটি আওয়ামী লীগ করছে। মিস্টার শামীম মোহাম্মদ আফজাল, সরকার এতদিন, আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, যে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে সংস্কার এবং এর আধুনিকায়ন করে মূলধারায় আনবার কথা বললেও এখন সেটি হচ্ছে না, এবং কওমি মাদ্রাসার সম্পর্কে আমরা সরকার সমর্থকদের মুখে অনেক রকমের কথা ইতোপূর্বে শুনেছি, এবং এই যে জঙ্গিবাদের যে উত্থান বিস্তার তার সঙ্গে কওমি মাদ্রাসাকে সম্পর্কিত করেও আমরা সরকার সমর্থক বুদ্ধিজীবীদের বক্তব্য শুনেছি। এখন পাঠ্যক্রম আধুনিকায়ন ছাড়াই এই যে দাওয়ায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমানের স্বীকৃতি দেওয়া হয়েছে, তো এখানে সরকারের আসলে শেষ পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ কি থাকছে আপনার মূল্যায়ন? আমার মূল্যায়ন হলো, আমরা অনেকেই বাংলাদেশের সুশীল সমাজের মধ্যে আমরা একটা অংশ, যে ভারত থেকে কিছু আনতে গেলে মনে করি না জানি কি হয়ে গেল, কিন্তু আমার বিবেচনায় ওহির জ্ঞান কুরআন নাজিল হয়েছে মক্কা মদিনায়, পড়ছে মিশর, বুঝছে ভারতবাসী। ভারতের থেকে যদি দিনী শিক্ষার কারিকুলাম বাংলাদেশে যদি ইম্পোর্ট করা না হয়, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের এখন ভারতের দেওবন্দ এবং আজমগড়ের মাদ্রাসার কারিকুলাম আনাটা প্রয়োজন হয়ে পড়েছে। আমি ধর্মীয় সেক্টরে কাজ করতে যে মকসুদুল আকসাদ থেকে শুরু করে মিশর, এবং এই উপমহাদেশ নয় বহু দেশ আমি সফর করেছি, আমার বিবেচনা বা বিচারক দৃষ্টিতে আমি দেখেছি ভারত যেভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা কারিকুলাম যেভাবে আছে, পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রির চেয়ে ভারতের দেওবন্দ এবং আজমগড়, দেওবন্দ হলো কওমি নেসাব আর আজমগড় হলো পীর মাসেকের নেসাব, দুইটি আবার কোরআন হাদিস সিয়াসিত তার কিতাবের হয়তো তাসাউফের কিতাবে কিছু ভিন্নতা আছে। তো সেই জন্যই ওইটাকে যদি ইম্পোর্ট করি প্রফিট হবে কোনটা? যেমন আমাদের দেশে মাদ্রাসার ঘরটা আছে, শিক্ষকের বেতন সরকার দেখ আর পাবলিকের সাহায্য নেওয়া দেখ, কিতাবখানো আছে, মাঝখানের 50 বৎসরে আমাদের পর্যাপ্ত বাংলায় অনুবাদের কিতাব না থাকায় ওই কিছু দুষ্টচক্র মদুদি জামার বিকৃত দর্শনে আমাদের দিন শিক্ষার কিছু ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটাকে পূরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে দেশের ওলামায়ে কেরামদেরকে নিয়ে দেওবন্দের কারিকুলামে যে এই যে কওমি শিক্ষার সনদ দিয়েছে, এটা শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর দিনী শিক্ষা এবং বিশ্ব শান্তিতে আগে যাবে। কেমন আপনি ধরুন আমাদের দেশের রেমিটেন্সে বিরাট একটা খাত আসে গার্মেন্ট সেক্টরে আর ম্যান পাওয়ার সেক্টরে। এখন আমাদের দেশের আলিয়া নেসাব এবং কওমি নেসাব হিসাবটা অনেকে জানে না, সরকারি হিসাবে আলিয়া নেসাবে শুধু আলেম পর্যন্ত 52 লক্ষ ছেলে মেয়ে পড়ে আর কওমি নেসাবে প্রায় 14 লক্ষ ছেলে মেয়ে পড়ে এবং ফাজেল কামেল বিশ্ববিদ্যালয় বাদে তাই 70 লক্ষ ছেলে মেয়ে যেখানে পড়ে, আর যদি ওনাদের মতো উলামায়ে কেরাম প্রায় 20 থেকে 25 লাখ আছে তাই 1 কোটি লোক সেখানে। এই মানব সম্পদটাকে বিনা পুঞ্জিতে এটাকে যদি উন্নত করা যায়, কারণ ঘরটা আছে, শিক্ষকটা আছে, কিতাবটা আছে, ভয়ের কিতাবের ভিতরে কিছু ভেজাল আছে আমাদের তদারকির অভাবে, এটাকে যদি দেওবন্দ বা বড় বড় মাদ্রাসাতে সংশোধন করে মানুষগুলোকে যে যোগ্য আলেম বানাইতে পারি বিশ্ব শান্তির পক্ষে, পৃথিবীর
25 লক্ষ মসজিদ আছে। এই 25 লক্ষ মসজিদকে কেন্দ্র করে 700 কোটি লোকের কাছে যদি দাওয়াত পৌঁছাইতে পারি বিশ্ব শান্তির পক্ষে, এই শেখ হাসিনার নেতৃত্বে, এই আলেম ওলামা কৌমি এবং সাধারণ ওলামা একরাম বুদ্ধিজীবীদের নেতৃত্বে বিশ্বের আপনি মনে করছেন যে এটি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকছে, কোনো সমস্যা হচ্ছে? সরকারের নিয়ন্ত্রণে না, এই দিনের নিয়ন্ত্রণে থাকতেছে, কোরআন হাদিসের নিয়ন্ত্রণে থাকতেছে। এবং এটাকে আমরা আজকে দেওবন্দের নেশাব কিন্তু দেওবন্দ করে নাই, কিন্তু মিস্টার শামীম ইফজাল আফজাল প্রশ্ন হচ্ছে যে দিনের নিয়ন্ত্রণে, কোরআনের নিয়ন্ত্রণে আপনার দেশ তো, আপনি একটা আলাদা রাষ্ট্রীয় আইন, তার সাংবিধানিক আইনে চালাচ্ছেন, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে ভুল করি, একটা দৃষ্টি ভুল করি। যেমন উনি একটু আগে বলেছেন, মানে আপনার সংবিধানের মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে, সংবিধান মিস্টার গোলাম মাওলা রনি উল্লেখ করেন, আমি যদি আপনি এক হিপোক্রেট করেছে আমরা সেটা সরাতে পারছি না। না, আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন সারা মাখলুকাতের জন্য, মুসলমান হিসেবে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু জোর করে মুসলমান বানানোর জন্য না। আর সেই জন্যই তিনি কাছে যখন অন্য ধর্ম গেছে, যখন ওনার নামাজের সময় হয়েছে, তারা ওনারা বললেন আমাদের, আমরা কোথায় আবাদত করব, সেই আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদের অর্ধেকটা তাদেরকে দিয়ে দিছে। এবং তিনি বলেছেন কোনো উপাস্যককে এবং কোনো মন্দিরকে তোমরা আঘাত করো না, এবং তিনিও বলছে ওই ওই যারা নাকি তোমার ধর্ম বিশ্বাস করে না তাদের গালি দিও না। আসবো আপনার কাছে মিস্টার মুফতি ফয়জুল্লাহ, আপনাদের দাবির প্রেক্ষিতে যে সরকারের দাওয়াই হাদিসের সনদকে মাস্টার্স, ইসলামিক স্টাডিজ এবং আরাবিক, এই যে সমমান দেবার যে ঘোষণা দিয়ে দ্রুতই প্রজ্ঞাপন জারি করেছে সরকার, পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে, আমার একটু জানবার ইচ্ছে, হয়তো অনেক দর্শকেরও জানবার ইচ্ছা যে এরপরে আপনাদের আর কী কী দাবি আছে, কী কী দাবি আপনারা নিয়ে আসবেন সামনে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আমার প্রথম কথার মধ্যে একটু যাওয়া দরকার, যেটা রাজনৈতিক কথা আসছে এখানে। আমি আমার রাজনৈতিক প্রশ্ন আছে, আমি মনে করি এই কথাটা আমার গোলাম মাওলা রনি ভাই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি দিয়েছেন। আমার ছোট্ট করে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই হেফাজতে ইসলাম বাংলাদেশ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে পরিচালিত একটি অরাজনৈতিক ইমানি সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, আমি উল্লেখ করেছিলাম। হ্যাঁ, অবশ্যই আপনি উল্লেখ করেছেন। অতএব হেফাজত ইসলাম কখনো রাজনীতি করে নাই, আগেও করে না, আজকের দিনেও করছে না, আগামী দিনেও তারা রাজনীতি করবে না। সেটা সেটা ভিন্ন প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলবো, অবশ্যই বলবো রাজনীতির বিষয়ে। তবে এই কথা অত্যন্ত পরিষ্কার এবং সারা দেশ জানে, বাংলাদেশ জানে যে এই দেশের মূল চালিকা শক্তি ইসলামী শক্তি। ইসলামিক শক্তিকে বাদ দিয়ে না কেউ ক্ষমতায় আসতে পারে, না কেউ ক্ষমতায় থাকতে পারে। আবার ক্ষমতায় আসতে হলেও ইসলামী শক্তির প্রয়োজন, এবং ক্ষমতায় থাকতে হলেও ইসলামী শক্তির প্রয়োজন, এটা এই দেশের বাস্তবতা। এই বাস্তবতা যারা মানে, এবং বিভিন্ন সময় গত 46 বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় থেকে যেসব অপকর্ম করেছেন, সেগুলো কি আপনি বলবেন যে ইসলামী শক্তির আশ্রয় প্রশ্রয়? অবশ্যই না, ইসলামী শক্তি সবসময় যারাই ইসলাম বিরোধী কার্যক্রম করেছে অথবা দুর্নীতি, অন্যায়, অবিচার করেছে, জুলুম করেছে, সব কিছুর বিরুদ্ধে ইসলামী শক্তি সবসময় সোচ্চার ছিল, আজকের দিনেও সোচ্চার আছে। তো আমি যেটা মনে করি যে ইসলামী শক্তি ছাড়া এদেশে ক্ষমতায় আসা অত্যন্ত দুরূহ এবং কঠিন, অতএব সবাই ইসলামী শক্তিকে একটু সমীহ করে চলবে, এটাই স্বাভাবিক। আর যারা বামপন্থী, বাম মোর্চা বলেন, যারা ক্ষুদ্র গুটি কয় মানুষ, তারা তাদের মতো চিৎকার করতে থাকবে, চেঁচামেচি করতেই থাকবে, ইসলামী শক্তির বিরুদ্ধে কথা বলতে থাকবে, কারণ এটা তাদের এজেন্ডা। অতএব তাদের এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর সরকার যেহেতু দেশের হয়ে থাকে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়, তাদের চাষাবাদের জায়গাটা হচ্ছে, ক্ষেত্র হচ্ছে মানুষ। আপনারা তো সরকারের সর্বশেষ সিদ্ধান্তে হ্যাপি? আমি এখনো বলছি না, আমি বলছি আমি সামনে আসছি। নিশ্চয় ভালো কাজ করলে অবশ্যই হ্যাপি হবে, নিশ্চয় ভালো কাজ করলে হ্যাপি হওয়ারই কথা, আনন্দিত হওয়ার কথা। এবং সেক্ষেত্রে আমি মনে করি বর্তমান সরকার যে ধরনের কিছু ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এগুলিতে বাংলাদেশের মানুষ, আমরা নই শুধু বাংলাদেশের মানুষ খুশি, বাংলাদেশের মানুষ খুশিই হবে। তো আমি আপনার ওই জায়গার মধ্যে আসছি যে প্রশ্নটি আপনি আমাকে করেছিলেন, যে আমরা সবসময় দেশের মানুষের পক্ষে, দেশের কল্যাণে কাজ করি, দেশের সমৃদ্ধির জন্য কাজ করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কাজ করি, দারিদ্র বিমোচনের জন্যে, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্যে হেফাজতে ইসলাম সহ সারা দেশের সব ইসলামী শক্তি সবসময় কাজ করে থাকে। তো আমরা মনে করি এই ক্ষেত্রে আমরা কখনোই আমাদের ব্যত্যয় ঘটে নাই, আমরা পিছ পা হইনি এই ধরনের কাজ করা থেকে।
আপনি প্রশ্ন করেছিলেন যে আপনাদের এই দাবিগুলি পূরণ হয়েছে, আরো কিছু দাবি অবশ্যই আমরা দেশের পক্ষে যে সমস্ত দাবি করা দরকার, দেশের মানুষের পক্ষে যে সমস্ত দাবি করা দরকার সেই দাবিগুলি আমরা সবসময় করব, ইসলামী ইসলামী মূল্যবোধের পক্ষে এবং ইমান আকীদা হেফাজতের জন্য যে ধরনের দাবিগুলি আপনাদের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে যে ধরনের আপনারা বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেন, যেমনটা বা সাপ্তাহ চত্বর এসেছিলেন আবার আসবার ঘোষণা দিয়েছিলেন, প্রয়োজন বোধে সেরকম কঠোর আপনারা হবেন নিশ্চয়ই। আমরা এই কথাটা আমাদের সাথে 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 একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা শান্তি এবং শৃঙ্খলার নীতিতে বিশ্বাস করি এবং সবসময় আমরা শান্তি শৃঙ্খলার নীতিতে থেকেই শান্তি শৃঙ্খলা রক্ষা করে আমরা মাদ্রাসা শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ আমাদের এখানে যারা শিক্ষা নিয়ে কাজ করে তারা বলছেন যে সরকার যে প্রক্রিয়ায় দাওয়ায়ে হাদিসকে স্নাতকোত্তর সমমান দিয়েছে তাতে অসঙ্গতি এবং বিভ্রান্তি আছে, নিচের স্তর বাদ দিয়ে একেবারে সর্বোচ্চ স্তরের স্বীকৃতি দেওয়ার পদ্ধতিগত ত্রুটিটা রয়ে গেছে, আপনার মূল্যায়ন কি খুব সংক্ষেপে? আমি মনে করি সরকার যেভাবে দিচ্ছে এটা অত্যন্ত বেটার একটা পদ্ধতি, অত্যন্ত উন্নত মানের একটি পদ্ধতি এবং সব জায়গায় সব রকম সব সময় কৌশল অথবা পরিকল্পনা একই রকম সব জায়গায় একই রকম হয় না, হতে পারে না। আমি মনে করি কোই মাদ্রাসার ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অত্যন্ত ইতিবাচক এবং সুন্দর এবং অত্যন্ত শক্তিশালী একটা ব্যবস্থার মধ্যে গ্রহণ করা হয়েছে এবং যারা এর বিরোধিতা করছেন তারা অন্য যে কোনো ভাবে দিলেই তারা এর বিরোধিতা করবেন, তাদের কাজটাই হচ্ছে বিরোধিতা করা, মানে বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে। কারণ আছে এখানে, অন্ধকার কখনো আলোকে সইতে পারে না, এই শিক্ষা ইসলামী শিক্ষা কোরআনের আলোর শিক্ষা, যে আলো যে শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে আলোকিত করে, রাষ্ট্রকে আলোকিত করে, মানুষ এই এই শিক্ষাটা কিন্তু কিন্তু সৃষ্টিকর্তাই আলো এবং অন্ধকারকে পাশাপাশি রেখেছেন, অবশ্যই পাশাপাশি রেখেছেন, কিন্তু একটা আলো আসলেই আলো আসলে অন্ধকার অন্ধকার বিদূরিত হবে, এটাই স্বাভাবিক। আপনাদের কাছে শুনবার আছে, মিস্টার রনি একটু বলবেন যে সাম্প্রতিককালে পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়েও একটা সমালোচনা হয়েছে, মানে বেশ প্রবল সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনা এটি যে এটি পুরোপুরি হেফাজতের হেফাজতে ইসলামের একটা প্রভাব বাধীন একটা পাঠ্যপুস্তক এবার শিশুদের বা কোমলমতিদের জন্য তৈরি করা হয়েছে, আপনার মত কি এবং এটি কতটা সমীচীন হয়েছে বলে আপনি মনে করেন বা কতটা যুক্তিযুক্ত হয়েছে বলে আপনি মনে করেন? আমি এটা বলবো, তার আগে আমি একটু মাদ্রাসা শিক্ষা সম্পর্কে সংক্ষেপে কিছু বলে নিই, যে আমার হাতে কিন্তু সময় খুব দ্রুত বলছি আরো অনেকগুলো বিষয় ওনাদের কাছে অসম্পূর্ণ থেকে যাবে। মূল ব্যাপার হলো যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যারা সমালোচনা করেন, বামপন্থী যারা লোকজন আছেন, তারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে জানেন না, কোরআন সম্পর্কে জানেন না এবং হাদিস সম্পর্কে একেবারেই জানেন না। আপনাকে বুঝতে হবে যে সারা পৃথিবী মুসলমানরা প্রায় 1100 বছর যাবত একচেটিয়াভাবে শাসন করেছে, এই 1100 বছর শাসন করার জন্য যে ফান্ডামেন্টাল কনস্টিটিউশন দরকার, বেসিক অন কোরআন অ্যান্ড হাদিস, এটা তাদের ছিল, যে জুরিসপ্রুডেন্স দরকার, যে ফেকা দরকার, ল দরকার, সেটা তাদের ছিল। আপনি কি দেখুন যে ইসলামিক কালচারে হেদায়ের মতো আল হেদায়ের মতো বই, আপনি ফতোয়ে আলমগীরের মতো বই কিংবা মুয়াত্তার মতো বইয়ে যে কানুন বর্ণিত হয়েছে সেই সমপর্যায়ের কানুন ইংলিশ লতে নেই, সেই সমপর্যায়ের বিস্তারিত কানুন যেভাবে বিস্তারিতভাবে খুঁটিনাটি বিষয় ফতোয়া আলমগীরিতে বর্ণনা করা হয়েছে, আপনি ইংলিশ ল বলেন, রোমান ল বলেন, পৃথিবীর কোনো কনস্টিটিউশনে বলেন, এমন পর্যায়ে আপনি পাবেন না, নম্বর ওয়ান। নাম্বার টু হলো যে ইসলামী লাইনে যে আপনার যে সমস্ত কাব্য রচিত হয়েছে, যে সাহিত্য রচিত হয়েছে, সেই সমপর্যায়ের সাহিত্য যদি সহযোগিতা আপনাকে এক সেকেন্ডের জন্য, হেদায়া সমগ্র পৃথিবীতে একটি ইসলামিক ল হিসাবে নয়, শুধু মানে সব লয়ের উপরে সব আইনের ঊর্ধ্বে সর্বোচ্চ ল হিসাবে অত্যন্ত সমাদৃত এবং গ্রহণযোগ্য, এবং ইসলামী যে সাহিত্য সৃষ্টি হয়েছে মরমী সাহিত্য, এর সমপর্যায়ের সাহিত্য পৃথিবীতে এখন পর্যন্ত ধারে কাছে যায়নি। আপনি যদি মাওলানা জালালউদ্দিন রুমির মসনবীকে ধরেন, আপনি যদি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির গুলিস্তান বোস্তান ধরেন, বা আপনি এই যে তাফসিরে কবির রচনা করেছেন ফখরুদ্দিন আলরাজ ইমাম, তার যে কর্ম, তার যে ট্যালেন্সি, এই সমপর্যায়ের সাহিত্য বলেন, কর্ম বলেন, পৃথিবীতে অন্য কোনো ধর্মে, অন্য কোনো ভাষায়, অন্য কোনো সাহিত্যে নেই। নাম্বার টু গেল। নাম্বার থ্রি হলো, গত 1100 বছরে আমাদের মধ্যে যে স্কলার সৃষ্টি হয়েছে, মানব জাতি সৃষ্টি করার পরে কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো দেশ সেটা করতে পারেনি। এখন এই যে আপনি ধরুন বিজ্ঞানের জন্য জাবির আল হায়াম, আপনি আলজেব্রার জন্য, অঙ্কের জন্য, আমাদের মধ্যে ইসের জন্য কাগজ আমরা উৎপন্ন করেছি, আমাদের রাষ্ট্রের জন্য
যে সমস্ত স্কলাররা বিভিন্ন সময় কাজ করেছেন তাদের সমপর্যায়ের স্কলার কোনো জায়গাতে নেই। এখন বুঝতে হবে যে এই যে মানুষগুলো যারা ইমাম মালিকের মতো মানুষ, ইমাম শাফি রহমতুল্লাহের মতো মানুষ, ইমাম আহমেদ ইবনে হাম্বলের মতো ইন্টেলেকচুয়াল মানুষ, ইমাম ইবনে বুখারির মতো মানুষ, এই যে মহামানবগুলো যে সৃষ্টি হয়েছেন তারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? তারা সবাই মাদ্রাসার ছাত্র ছিলেন। এখন মাদ্রাসার ছাত্রটা কি? আমাদের ইসলামের যে শিক্ষাটা সারা পৃথিবীতে শিক্ষাটা, দ্য বেসিক ফান্ডামেন্টাল শিক্ষাটা কিন্তু গুরুমুখী বিদ্যা। আপনি ভালো সঙ্গীত যদি কেউ হয়, বিখ্যাত সঙ্গীত, সে করে কি তার উস্তাদের কাছে গিয়ে তার বাড়িতে ঘরে শিক্ষা গ্রহণ করে প্রাইভেটলি? তো মাদ্রাসার শিক্ষাটা মূলত গুরুমুখী বিদ্যা। এখানে একজন উস্তাদ থাকেন, মশহুর উস্তাদ, তার কাছে সারা পৃথিবী থেকে, তামাম দুনিয়া থেকে লোকজন ছুটে আসে শিক্ষা গ্রহণ করার জন্য। এভাবেই কিন্তু একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনার প্রাতিষ্ঠানিক রূপ পায়। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু এটা করতে পারেনি এখন পর্যন্ত। কাজেই মাদ্রাসায় যে শিক্ষাতে যে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষাটার সঙ্গে সমপর্যায়ের শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয়ে 1000 বছর পর্যন্ত কোনো মাদ্রাসার মধ্যে টিকে আছে এরকম কোনো নজির নাই পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয়। পাঠ্যপুস্তক সংক্রান্ত প্রশ্ন, আমি আরেকটা মিনিটে শেষ করতেছি, সেটা হলো যে এই যে মাদ্রাসার যারা শিক্ষা গ্রহণ করলো, যা কিছু করলো, এর বাইরে আপনার যারা সমালোচনা করছে, সেই সমালোচনা করতে গিয়ে তারা খুব নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে খুব হীনমন্য মনে করছে, আরবি ভাষাটাকে হীনমন্য মনে করছে। আপনি কি অবাক হয়ে যাবেন যে পৃথিবীর 1 নম্বর শক্তিশালী, শ্রুতিমধুর, পাওয়ারফুল ভাষার নাম হল আরবিক, এবং পৃথিবীর একমাত্র প্রাচীন ভাষা যেটা এখন পর্যন্ত গত 5000 বছর যাবত মুখে মুখে টিকে আছে, সেই ভাষাটির নাম কিন্তু আরবিক। কোনো ভাষার ইতিহাস 2000 বছর নয়, এমনকি ইংরেজি ভাষাও কিন্তু 2000 বছর আগে ছিল না, দ্যাট ওয়াজ রোমান ল, রোমানটাও কিন্তু তার আগে ছিল না, দ্যাট ওয়াজ ল্যাটিন। এখন সেই আরবি ভাষা থেকে পৃথিবীর 10 থেকে 12টা বিখ্যাত ভাষার সৃষ্টি হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের বাংলা ভাষা 1000 বছর আগে বা 500 বছর আগে, এই যে আপনারা বলেন না যে ময়মনসিংহে গীতিকা, হ্যাঁ, এই এখানে আপনি বাংলা ভাষা পাবেন না। আমাদের বাংলা ভাষার বেশিরভাগ আসছে আরবিক থেকে, উর্দু আসছে আরবিক থেকে, হিন্দি আসছে আরবিক থেকে। আরবিকের বিষয়গুলো নিয়ে যারা তাচ্ছিল্য করেন তারা মূলত আসলে বিষয়গুলো জানেন না। তা আমি মনে করি যে এরকম একটা শক্তিশালী ভাষাকে কেন্দ্র করে, কোরআনকে হাদিসকে কেন্দ্র করে যে শিক্ষাটা হচ্ছে, এটাকে যদি ইংরেজি এবং বাংলা মাধ্যমে যুগোপযোগী করা যায়, অর্থাৎ সহনীয় করা যায়, এটা হবে একটা সবচেয়ে ডাইনামিক শিক্ষা ব্যবস্থা। এটা নিয়ে নাক সিটকানোর কোনো ব্যাপার নাই, নাম্বার ওয়ান। আপনি যেটা প্রশ্ন করেছিলেন সেই ব্যাপারে আসছে, সেটা হলো পাঠ্য, এক মিনিটে, পাঠ্যপুস্তকে যেই বিষয়গুলো হেফাজত অন্তর্ভুক্ত করেছে এটা নিয়ে কিন্তু কেউ অভিযোগ করছে না যে একটা মন্দ জিনিস অন্তর্ভুক্ত করেছে। তারা অভিযোগ হলো হেফাজত যেটা বাদ দিতে বলেছে সেই ব্যাপারে, এটা বাদ দেওয়া একটা কনজারভেটিভ হয়ে গেছে, এটা সাম্প্রদায়িক হয়ে গেছে। কিন্তু হেফাজত যেগুলো বাদ দিয়ে যেগুলো ইনক্লুড করেছে, এগুলো যে মন্দ, এগুলো যে খারাপ, এই ব্যাপারে কিন্তু কেউ কোনো কথা বলেনি। কাজে এখানে তাদের দৃষ্টিভঙ্গিগত বিষয় হলো যে হেফাজত যেটা বাদ দিয়েছে এটার ব্যাপারে হেফাজতের অভিযোগ আছে, কিন্তু হেফাজত যেটা ইনক্লুড করেছে সেই ইনক্লুডের ব্যাপারে হেফাজতের যারা প্রতিপক্ষ তারা কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। সো ইট হ্যাজ বিন ডান ভেরি নাইসলি। আমরা আসলে এই বিষয়ে আরও আলোচনা করবার সময় পেলে খুব ভালো হতো, ভবিষ্যতে নিশ্চয়ই করবো। মিস্টার শামীম আফজাল, আপনার কাছে প্রশ্ন আমার যে জ্ঞান চর্চার যথাযথ পরিসর আমরা কোনো ক্ষেত্রেই তৈরি করতে পারিনি বলে অভিযোগ রয়েছে, না বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসা তো একেবারে প্রশ্নই ওঠে না। সেদিকে যদি গোলাম মাওলা রনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং এর পরিসর নিয়ে বাংলাদেশের সব মহামানব কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কোন মাদ্রাসায় সেটা আবার প্রশ্নের দাবি রাখে, যাই হোক, তো সেদিকে মনোযোগ না দিয়ে শুধু ডিগ্রি স্বীকৃতি দিলে আসলে কি লাভ হবে প্রশ্ন আমার সেটি। এবং অনেকে বলছেন যে এই স্বীকৃতি শর্ত সাপেক্ষে দেওয়া উচিত ছিল, আপনি নিজে কি মনে করেন? আমি ওনার মতো এত লম্বা বলতে পারবো না, লম্বা বলবার সময়ও নেই যে আমার হাতে। এক নম্বর কথা হলো বাংলাদেশের 5 থেকে 7টা কওমি বোর্ড আছে, সরকারের এই স্বীকৃতির মাধ্যমে সবগুলা একটা কারিকুলামের তত্ত্বাবধানে চলবে। তিনিরা আগেও দাওরা হাদিসের সনদ দিতেন এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে দাওরা হাদিসের সনদকে মাস্টার ডিগ্রি দিচ্ছেন, ওই ইসলামিক স্টাডিজ এবং আরবের ক্ষেত্রে। তাই এইটাকে শুধু সরকার সেটা দিয়েছেন, আর যেহেতু তাদের কারিকুলাম আছে 1 থেকে এসে মাস্টার্স পর্যন্ত, এগুলো তো এখনও চলমান আছে। এখন যেহেতু উপরেরটা হয়ে গেছে আর বোর্ড করে দিচ্ছে, সেই তাদের চলমান গতিটাকে এখন তারা রিকগনাইজ করে তারা শুধু পরীক্ষা নেবে। এখানে যে উপর দিয়ে দিছে গুড়িতে নাই কিছু, এই ধরনের সমালোচনা যারা করে এটা ঠিক না, এটা হলো এক নম্বর কথা। আপনি ওনাকে প্রশ্ন করেছেন যে বই পুস্তকের ভুল ত্রুটি, এই ভুল ত্রুটি আসলে আমি নিজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির
নির্দেশে আমি নিজে আলিয়া মাদ্রাসা ধর্মীয় কিছু হাই স্কুল বই নিয়ে আমি নিজে বই লিখেছি, আমি গবেষণা দুই বছর যাবৎ চালাচ্ছি। মূল কথাটা হলো রোগের বানাবেন ডাক্তার আর আলেম বানাবেন কোরআন জানা হাদিস জানা। এবং আমাদের দেশে দিনী শিক্ষায় যারা নাকি মাস্টার্স ডিগ্রি যারা পাচ্ছে তারা বাংলাতে লিখতে যাইয়া প্রকৃত এলেম শিখতে পারতেছে না এবং বাংলাতে বিকৃতটা এসে যাচ্ছে। এগুলোকে সংশোধন একটা চলমান গতি আলোচনা আসবে, সমালোচনা আসবে, আমাদের পর্যালোচনার প্রেক্ষিতে হেফাজতও করেছে, অনেকেই করেছে, আমরা সরকারিভাবেও করেছি, তার উপরে কিছু সংশোধন হয়েছে, আবার আমরা করতেছি আর সামনেও করব। তো এখন আমার মূল কথাটা হইল যে শিক্ষা কারিকুলামের এই চলমান গতিকে যদি আমরা যথাযথ রাখতে পারি, দিনী শিক্ষা আলিয়া নেসাব হোক কৌমি নেসাব হোক, তবে যেমন আমাদের দেশের ডাক্তাররা ইংরেজিতে ডাক্তারি শিখে কলব তার বাংলায় বুঝ নেন, বাঙালিকে শিক্ষা দিচ্ছে, ঠিক সেরকম দিনের শিক্ষাটা আরবিতে রচিত অহির জ্ঞান কোরআন সে আরবিতে বুঝতে হবে। সমস্যাটা কোথায় হয়েছে এটা আমাদের বুঝতে হবে। যেমন বাংলা ভাষায় প্রায় 8,000 বা 6,000 ফার্সি শব্দ যোগ হয়েছে, আরবিতেও কিন্তু এরকম 1400 বছরের 5-7,000 বিভিন্ন শব্দ যোগ হয়েছে, কিন্তু অহির জ্ঞান কোরআনের কিন্তু বিন্দু বিশজ্ঞ কিন্তু পরিবর্তন হয় নাই। সেই জন্য দিন শিখতে গেলে আরবিতে শিখতে হবে। তবে ভারতে বা অন্যান্য দেশে ফার্সি হিন্দিতে পর্যাপ্ত ভালো ভালো তফসির হয়েছে, কিন্তু বাংলাদেশে এটা হয় নাই বলে আমাদেরকে, আমরা আশা করব যে ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগ নেবে। আমি আসবো আবার আপনার কাছে। আমরা শেষের দিকে প্রায় মিস্টার মুফতি ফয়জুল্লাহ, 2006 সালে বিএনপি এই স্বীকৃতির উদ্যোগ নিয়েছিল কিন্তু বাস্তবায়ন করতে পারেনি, এটি বিএনপি দাবিও করছে এবং তারা বলছে যে ভোটের রাজনীতির জন্য সরকার এখন আসলে হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সো আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? আমি মনে করি যে প্রথম কথাটাই আমি শুরু করতে হবে আমার ভাইয়ের জায়গা থেকে, সেটা হচ্ছে যে সরকার পাঠ্য পুস্তকের মধ্যে সিলেবাসের মধ্যে কোনো পরিবর্তন আনে নাই, বরং পূর্বাবস্থায় ফিরে নিয়েছে, এটা হচ্ছে প্রথম বক্তব্য এবং এটাই সত্য। যে অবস্থায় ছিল আমাদের অনেকগুলি বিষয় আগে 2010 থেকে কিছু কিছু বিষয় যেটি সরিয়ে দেওয়া হয়েছিল এবং যেটি বাংলাদেশের মানুষের জন্য ছাত্রদের জন্য অত্যন্ত উপযোগী ছিল, দেশের জন্য খুবই প্রয়োজনীয় ছিল, এই বিষয়গুলি উঠিয়ে দেওয়া হয়েছিল, এটি পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আপনি যদি শুনতে চান যে কী কী জিনিস পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং কোন কোন জিনিসটি আগে সরিয়ে দেওয়া হয়েছিল, তাহলে আমি এটা আপনাকে পুরো মানে বিস্তারিত ফিরিস্তিও দিতে পারি। তো যেমন মহানবীর আদর্শ সবাই মিলে করি কাজ, হযরত ওমরের জীবন চরিত ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন চরিত ছিল, প্রার্থনা নামের একটি কবিতা ছিল, এই ধরনের অনেকগুলো বিষয় ছিল, এটা পূর্বাবস্থায় ফিরে নেওয়া হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে আশ্চর্য হবেন নবম এবং দশম শ্রেণীতে দুর্নীতি কাকে বলে এবং দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য ব্যবস্থা কী গ্রহণ করতে হবে, ওই জিনিসটা উঠিয়ে দেওয়া হয়েছিল। এখন দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য আমি মনে করি যে এই বিষয়গুলি পূর্বাবস্থায় ফিরে রাখা ছিল, ওইটাই করেছে রাজনীতি নিয়ে যে প্রশ্নটা করেছিলাম, এটাই আমি মনে করি যে বাংলাদেশ খুশি হয়েছে, এটা সরকার এই জন্য বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, সরকারকে বাংলাদেশের মানুষ ধন্যবাদ দিবে। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে 2006 সালে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি, ব্যথিত হয়েছি, মর্মাহত হয়েছি, মানে এমন বিচক্ষণ মানুষের অভাব হয়ে গেল বিএনপিতে, জনগণের আস্থা অর্জন করার জন্য মানুষের কৃতিত্বটা নেওয়ার যে সুযোগটা মানুষ এভাবে পথ হাতছাড়া করে, আমি তো অবাক হলাম, বিস্মিত হয়েছি। আমি মনে করেছিলাম যে অনেক বুদ্ধিমান মানুষের জমায়েত ওখানে এখনো আছে, অন্তত থাকার তো কথা এত বড় একটি দলের, এইভাবে ওনারা বিকারগ্রস্ত মানুষের মতো বক্তব্য রাখবেন আমি অন্তত এটা আশা করিনি। যে এখানে হেফাজতে ইসলামকে কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারবে এটা আমি কোশ্চিন কালেও বিশ্বাস করি না, আজকেও বিশ্বাস করি না, আগামী দিনগুলোতেও বিশ্বাস করি না। সবাইকে বুঝতে হবে হেফাজতের অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব হেফাজতে ইসলামের আছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সাহস শক্তি রাখে প্রান্তে প্রত্যেকের জন্য। দু মিনিটও আমার জন্য অনেক বেশি হবে, কিন্তু তারপরও আমি 2 মিনিট করে দিচ্ছি। মিস্টার গোলাম মাওলা রনি, যে প্রশ্নটা আপনাকে আমি করতে চাই সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি, যেটি আমি শুরুতে উল্লেখ করেছিলাম, যে বিশ্বজুড়ে ধর্মীয় এবং জাতিগত চেতনার একটা দাপট বাড়ছে, এক ধরনের উগ্র জাতীয়তাবাদী চেতনা ভারতে হিন্দুত্ববাদী রাজনীতি এসছে, এক ধরনের আগ্রাসী হয়ে উঠছে এবং ভারত এখন অনেকে হিন্দুস্তান বলতেও
ভারতের বদলে হিন্দুস্থান হিসেবেই বলতে পছন্দ করেন। অন্যদিকে পশ্চিমা বিশ্বে আমরা উগ্র জাতীয়তাবাদের লক্ষণ দেখছি, সেটি ব্রেক্সিটের মধ্য দিয়ে দেখছি, সেটি ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, এবং ইসলাম ও মুসলিম বিদ্বেষে একটা রূপ দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে এই পরিস্থিতিটাকে আসলে মূল্যায়ন করছে বা করা উচিত বলে আপনি মনে করেন? কোনোভাবেই 2 মিনিটের বেশি না পারলে 1.5 মিনিটে শেষ করবেন। রাইট, প্রথমত বাংলাদেশের যে মুসলমানরা তারা প্রথম থেকেই একটা সুফিইজম এর মাধ্যমে শিক্ষা দীক্ষা এবং মানসিকভাবে তারা সেভাবে বেড়ে উঠেছে, ফলে মধ্যপ্রাচ্যের মুসলিমদের মধ্যে যে উগ্রতা আছে, যে জিহাদি মনোভাব আছে, সেটা বাংলাদেশে কোশ্চিনকালে কখনো ঘটেনি। ফলে অন্যান্য অঞ্চলে যাই হোক না কেন, বাংলাদেশের মুসলমানদের জন্য একটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি অবস্থান করবে। আমরা হাজার বছরের ঐতিহ্যে লালিত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেভাবে পরস্পরের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করেছিলাম সেভাবেই আমরা করব ইনশাল্লাহ। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে অন্যান্য দেশে ধর্মীয় উগ্রবাদ বাড়ছে, বৌদ্ধরা যারা কোনোদিন করেনি তাদের মধ্যে উগ্রতা বেড়ে গেছে, হিন্দুদের মধ্যে উগ্রতা বেড়ে গেছে, খ্রিস্টানরা প্রচণ্ডভাবে এখন সাম্প্রদায়িক হয়ে গেছে, কিন্তু ওদের সঙ্গে তুলনামূলকভাবে ইসলাম কিন্তু মূল লিবারালাইজ হয়ে গেছে। ইসলামের এখানে দুটো ব্যাপার আছে, অর্থাৎ রাজনৈতিকভাবে ইসলামকে বঞ্চিত করা হচ্ছে, ইসলামী রাষ্ট্রগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কিছু মানুষ প্রতিবাদ জানাচ্ছে, এটাকে ধর্মের সঙ্গে মিলাবেন না। আর সিরিয়ার যে প্রবলেম, এটা ধর্মের সমস্যা না, মিডিল ইস্টের সমস্যা ধর্মের সমস্যা না, ধর্ম যেখানে হচ্ছে, ধর্ম কিন্তু ইসলাম মোর লিবারেল হচ্ছে, মোর অ্যাকসেপ্টেবিলিটি হয়ে যাচ্ছে। এবং সেখানে গিয়ে কী করছে, আপনি দেখুন, এই ইসলামের উদারনৈতিক ধারণার কারণে প্রতি বছর কিন্তু অন্যান্য ধর্ম থেকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে, কিন্তু ইসলাম থেকে একজন মানুষ অন্য জায়গাতে যাচ্ছে না। কাজেই এখানে একটা জিনিস বুঝতে হবে যে মুসলমান রাষ্ট্রের উপরে রাজনীতিকরণ, মুসলমানদেরকে ডিপ্রেশন করা এবং অর্থনৈতিকভাবে মুসলমানদের সম্পত্তি হরণ করার বিরুদ্ধে কিছু প্রতিবাদ হচ্ছে, মিলিটেন্সি হচ্ছে, এবং এটার সঙ্গে বেনিয়া, আন্তর্জাতিক বেনিয়া চক্র জড়িত। আবার ইসলামের যে থিওলজি, যেটা ধর্মতত্ত্ব আছে, সেই ধর্মতত্ত্বতে স্মরণকালের সবচেয়ে বেশি লিবারেলিজম ফলো করে সারা পৃথিবীতে মুসলমানরা কিন্তু ডে বাই ডে তাদের দিনই দেওয়ার কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার মুফতি ফয়জুল্লাহ, আপনার কাছে শেষ যে প্রশ্ন, সেটি হচ্ছে যে 2013 সালে দেশে বড় ধরনের একটা অস্থিরতা সৃষ্টির জন্য সরকার সরাসরি হেফাজত ইসলামকে দায়ী করেছে, এবং আপনারাও দাবি করেছিলেন যে ঢাকা ঘেরাও কর্মসূচিতে আপনাদের অগণিত নেতাকর্মী নিহত হয়েছে, এবং দায়টা চাপিয়েছিলেন সরকার এবং সরকারি প্রশাসন যন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে। মামলাও আছে হেফাজতের অনেক নেতার বিরুদ্ধে, বর্তমানে এসব বিষয় নিয়ে কী ভাবছেন আপনারা? আমরা সবসময় হেফাজত ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের নেতৃত্বে পরিচালিত শান্তিকামী এবং উদারনৈতিক অত্যন্ত মধ্যপন্থী একটি সংগঠন, যেটি রাজনীতির সাথে এর কোনো সংশ্লিষ্টতা নেই। আর 2013 সালে যে বিষয়টি নিয়ে আমাদের, যে বিষয়টি কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে আমাদের আন্দোলনে নামতে হয়েছিল, সংগ্রাম করতে হয়েছিল এবং মাঠে ময়দানে ব্যাপকভাবে কাজ করতে হয়েছিল, সেটি হচ্ছে এদেশের মানুষের কল্যাণে কাজ করা, দেশের মানুষের ঈমান আকীদাকে সংরক্ষণ করা। তো আমরা মনে করি আমাদের এই আন্দোলন অত্যন্ত যথার্থ ছিল এবং অত্যন্ত সঙ্গত ছিল এবং যুক্তিযুক্ত ছিল। তো এবং সেই আন্দোলন আমরা যদি প্রয়োজন হয় আগামী দিনগুলিতে আরও করব। তো সেই সময়ে অনেকগুলি ঘটনা ঘটে, আন্দোলন যখন চলতে থাকে এবং দাবি আন্দোলনে আদায়ের প্রোগ্রাম চলতে থাকে, তখন বিভিন্ন ধরনের বিভিন্ন মুখী মানুষ এখানে জমায়েত হয়। তো আর হেফাজতের যে আন্দোলনটি ছিল, এটা ছিল আসলে সারা বাংলাদেশের একটি আন্দোলন, সারা দেশের দলমত নির্বিশেষে সব মানুষ এখানে একত্রিত হয়েছিল। তো এখানে কিছু যেটা আমরা চিন্তা করি না, এই ধরনের কিছু ঘটনাও ঘটেছে, আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, আর রক্ত দেওয়ার ইতিহাস তো আমাদের সবসময়েরই আছে, সবসময় মুসলমান ইসলামের জন্য, মুসলমানের জন্য, ইসলামের নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহ বিদ্রোহীদের বিচারের মুখোমুখি করার জন্য। তো এই আন্দোলন আমাদের করতে হয়েছে, আগামী দিনগুলিতেও প্রয়োজন হলে আমরা আন্দোলনগুলি করতে থাকবো ইনশাল্লাহ। আর হেফাজত ইসলামের যে মামলার বিষয়, মামলা আপনি আন্দোলন করবেন, মামলা খাবেন না অথবা নির্যাতিত হবেন না, এটা হতে পারে না। আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, নিপীড়িত হয়েছি, তো এটা সমস্ত নবী রসুল অনেক সময় নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তো এইরকম যারা আল্লাহর যত নিকটবর্তী হবে, আল্লাহর অত নৈকট্য অর্জন করবে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীগণ সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আজকের দিনেও যারা নবীওয়ালা কাজ করবেন, নবীর দিন রক্ষার কাজ করবেন, তারা আজকের দিনেও নিগৃহীত হবেন। তো এটাতে ভয় পাবার কিছু আছে বলে আমি মনে করি না, আমরা ভীত নই, শঙ্কিত নই, আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। ডিরেক্টর জেনারেল, জঙ্গিবাদ দমনে ইসলামিক ফাউন্ডেশনের
পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে আমরা জানি, এবং একটা সময় আমরা দেখেছি যে মসজিদে খুতবা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো এসব উদ্যোগ আসলে কতটা বাস্তবায়ন হয়েছে এবং সাফল্য কতটুকু জানি, হয়তো আপনার বর্ণনা অনেক বিস্তৃত হবে, কিন্তু আমার হাতে সময় নেই। আমি আপনার যাওয়ার আগে এতক্ষণ যে তিনজনের মধ্যে যে আলোচনা হলো তার আলোকে আমি বলতে চাই, যেমন আমার সময় দুই মিনিটে আপনাকে বলবো, নবী করিম সাল্লাল্লাহু ইসলাম 609 খ্রিস্টাব্দ নবুয়ত পেয়েছেন, তার 1338 বছর পর পাকিস্তান প্রথম রাষ্ট্রের নাম রেখেছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আর বর্তমানে ওয়াইসি ভুক্ত 4টি দেশ লেখে ইসলামিক রিপাবলিক, আর বাকি 52টা লেখে না, আর 1947 পূর্বে কেউই লিখতেন না। তার কারণ নবী আসছেন মানুষকে কালিমা শিখাইতে, এখন নবীর নামে কোরআনের নামে বিশ্ব সম্পদ নিয়ন্ত্রণকারীরা মুসলমানদের একটা গ্রুপকে দিয়া রাষ্ট্রলেখা কালিমা শিখানোর যে দর্শন, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। তাই রাষ্ট্র ইসলামিক কৃপা এই, তাই এখান থেকেই আমি দুজনের বক্তব্যের মধ্যে কিছু জিনিস পাচ্ছি। যেমন ধরুন এক কথা আসছে ইসলামিক শক্তি শাসন, তারপরে আসছে রাজনীতি আর ভোটের রাজনীতি, এই সবগুলো এই শব্দগুলোর সাথে আমি একমত না। তার কারণ হলো পাকিস্তানও মুসলমান, বাংলাদেশও মুসলমান, পাকিস্তান শাসন করেছে বাংলাদেশকে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আর তুরস্ক খিলাফতের নামে সৌদি আরবকে শাসন করেছে, তারা যুদ্ধ করে শাসন হয়েছে কিন্তু খিলাফতের নামে। তো ওই শাসন কোরআন হাদিস ভিত্তিক, উনি শেষ কথা যেটা বলছে নবীজির দাওয়াতে ইসলাম, আর নবীর নামে কোরআনের নামে রাষ্ট্র শাসন, বর্তমানে যে বোমা লাঠি যুদ্ধর যে স্প্রিট ইসলামের নামে চালাতে যাচ্ছে, এটা হল বিকৃতিবাদীরা। আমাদের সরলতার সুযোগে কিছু লোক, যেমন সেদিন ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আওয়ামী লীগের নাকি কাঠ ঢুকছে, ঠিক সেরকম ভাবে ধর্মীয় দলগুলোর মধ্যে ওই রকম কিছু দুষ্ট চক্র ষড়যন্ত্র করে সর্বমানুষকে ধোকা দিয়েছে, তাই সকলে ধোকা থেকে শিক্ষা নিয়েছে। আমরা মনে করি আমার মানুষের ভুল আছে, তার থেকে শিক্ষা নিতে ভবিষ্যতে আমরা ওই দিনী শিক্ষা কারিকুলাম সংশোধন হবে। সন্ত্রাস জঙ্গির বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশন যে কার্যক্রম হাতে নিয়েছে, সামগ্রিকভাবে শুধু বাংলাদেশ নয় বিশ্ব শান্তিতে কোরআন হাদিসের আলোকে নবীর দাওয়াত উসুলকের মাধ্যমে আমরা উলামায়ে কেরামের দাওয়াত ভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে বিশ্ব শান্তিতে যাব, আমরা উন্নতি এই আশা রেখে আমি আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, একটা চমৎকার আলোচনা, চমৎকার বিতর্ক, নিশ্চয়ই এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা বিতর্কের সুযোগ রয়েছে, এবং ইসলাম নিশ্চয়ই বিতর্ককে অপছন্দ করে না। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, প্রতিদিন রাত 1টা এবং সকাল 9:45 আপনারা তৃতীয় মাত্রা দেখবেন, দেখে আপনাদের মতামত পরামর্শ জিজ্ঞাসা লিখে জানাবেন নানান মাধ্যমে, ডাকে, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত জানাতে পারেন। আর আপনি আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা 2টায়, বুধবার দেবো 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। দর্শক, এই পর্বটি যখন চ্যানেলের পর্দায় চলছে, আমি নিশ্চিত যে অনেকেই হয়তো চ্যানেলের পর্দায় নানা কারণে চোখ রাখতে পারবেন না। যারা চোখ রাখতে পারবেন না, তারা যদি ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন, তৃতীয় মাত্রার পেজে গিয়ে সরাসরি যখনই চ্যানেল আইতে এটি প্রচারিত হচ্ছে সরাসরি সেখান থেকেও দেখতে পারেন, কারণ এটি লাইভ স্ট্রিমিং হচ্ছে ফেসবুকে। এর বাইরে যে কোনো সময় এই পর্ব সহ তৃতীয় মাত্রার অন্যান্য পর্বগুলো আপনারা ইউটিউবে, আমাদের ওয়েবসাইট tritiyomatra.com কিংবা টুইটার থেকেও দেখতে পারেন। মিস্টার মুফতি ফয়জুল্লাহ, মিস্টার শামিম মোহাম্মদ আফজাল এবং মিস্টার মোহাম্মদ গোলাম মাওলা রনি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমি জানি না বিতর্ক প্রশ্ন যেগুলো আছে সেগুলো কতটা নিরসন আমার এই নথিতে করতে পারলেন, অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন বা এক ধরনের সীমাবদ্ধতা হয়তো উপস্থাপক হিসেবে বা অনুষ্ঠানের আয়োজক হিসেবে আমার রয়েছে, যে এগুলো নিয়ে আরও যারা কট্টর সমালোচক, এখানে বামপন্থীদের কথা অনেক বেশি উচ্চারিত হয়েছে, তাদেরকেও থাকলে হয়তো এখানে ভালো হতো। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে চেষ্টা করব তাদেরকেও নিয়ে আসবার জন্যে, কিন্তু একটি আলোচনা আসলে গভীরে যাবার জন্যে অতিথির সংখ্যা যত বেশি হয় গভীরে যাওয়া একটু দুরূহ হয়ে পড়ে, সে কারণেই আজকে এরকম মানে তিনজনের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু তার মধ্যে লক্ষ্য করবেন যে তিনজনই ধর্মের কথা, ইসলামের কথা বলেছেন, তার মধ্যে খানিকটা তাদের মধ্যে ভিন্নতা রয়েছে, মত পার্থক্য রয়েছে। আমরা যেটি চাই বাংলাদেশের নাগরিক হিসেবে, যে বাংলাদেশ একটা আকাঙ্ক্ষা নিয়ে, একটা আদর্শ নিয়ে এই রাষ্ট্রটির জন্ম হয়েছিল,
তথা কথিত বা কথিত মুক্তিযুদ্ধের চেতনা যেটি ভুলভাবে উচ্চারিত আমি সেই ধারণা এখানে উচ্চারণ করছি না, কিন্তু যে আকাঙ্ক্ষা ধারণ করে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছিল, 2 লক্ষ মা বোন তাদের সম্মানকে উৎসর্গ করেছিলেন, বহু মানুষ ত্যাগ স্বীকার করেছিলেন, সেই আদর্শ সেই মর্যাদা যেন দেশটির আমরা রক্ষা করতে পারি। ইসলাম নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ধর্ম, শান্তির ধর্ম এবং একটি বিপদগ্রস্ত ধর্ম আমরা বলতে পারি এই মুহূর্তে। কাজেই এটি মুসলিম প্রধান দেশ হিসেবে ইসলামের সম্মান এবং মর্যাদা রক্ষা করা, যারা আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের এটি নৈতিক দায়িত্ব, এবং রাষ্ট্র হিসেবেও এখানে ইসলামের সুরক্ষাটাও রাষ্ট্রের একটি অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই এটি ধর্মনিরপেক্ষতার কথা, যেহেতু আমাদের রাষ্ট্রীয় মূলনীতি রয়েছে অন্যান্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমান মর্যাদা দেওয়াটাও কিন্তু আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে কোনো ধর্মকে ছোট করে বা কোনো ধর্মকে বড় করে রাষ্ট্র পরিচালনা করবার কোনো প্রয়োজনীয়তা পড়ে না, এটি আমার নিজস্ব মতামত অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে। এবং দ্বিতীয় যে কথা হচ্ছে, প্রগতিশীলতার নামে অন্য ধর্মকে বড় করতে গিয়ে কোনোভাবেই যেন আমরা ইসলামকে বিন্দুমাত্র খাটো না করি, সেই প্রবণতাও কিন্তু আমাদের এখানে অনেক অনেক রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবার স্বপ্ন দেখছেন বা বুদ্ধিজীবী সাজবার স্বপ্ন দেখেন, এরকম মানুষের মধ্যে আছে। আমরা আশা করি তারা সেই পথটা পরিহার করবেন, এই ধারণাটি পরিহার করে চলবেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।